মাছ পড়েছে বুঝতে পাচ্ছো নমস্কার বন্ধুরা আমি সীমা সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ফুড এন্ড কুকের আরো একটি নতুন পর্ব আর প্রথম থেকে যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা জানেন আমরা সুন্দরবনে এসেছি আর মাসির বাড়িতে তো এখন সকালবেলা আমরা নদীর চরে যে চৌকরখানা হয় সেখানে মাছ ধরতে চলে যাচ্ছি তো পুরো পর্বটা দেখবেন স্কিপ করবেন না আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চৌকরখানাই তো বললাম মাছ পড়েছে কি চিংড়ি মাছ এত সাদা কেন চিংড়ি মাছ দেখি দাদা হেবি জাল ফেলো তো আস্তে আস্তে নামো তুমি পড়ে যাবে মাটি তুলে এই বাড়ি তৈরি করা হয়েছে এটা কিন্তু নদীর রাস্তার ইয়ে পরে বাড়িটা চরেই বাড়িটা করা কি সুন্দর পার্শ্ব মাছে বিয়ে পড়েছে দেখো পার্শ্ব মাছ পড়েছে যার জন্য জোয়ারের জল আসলে এটা ভরে যায় কিন্তু এই জলটা বেরোতে পারে না ভাটাবাড়ায় ওই দিকটা চর ওই দিকটা জল সরে যায় আর চৌকোখানা জলগুলো আমার আগের দিন এই জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম না কাঁকড়া ধরতে চলে যাবে কিন্তু এইগুলোকে বলা হয় টাবু পাশে মেসোদের এখানে মাছ কিনে খেতে হয় না তাই না মেসো সুন্দরবনের এই একটা ব্যাপার মাছ জ্যান্ত মাছ সবসময় পাওয়া যাবে জাল ফেললে হ্যাঁ কোনো কিনে খাওয়ার ব্যাপার নেই বাজারে গেলে সেটা বরফের মাছ সাত দিনের মাছ মরা মাছ খেতে হয় এটা একটা নদীর চর এই যখন জোয়ার আসে তখন এখানে জলে ভরে যায় এবং এই চৌকোর মধ্যে জলগুলি দেখতে পাচ্ছেন এই চৌকের জল তো ভাটা পড়ে গেলে যেতে পারে না এর মাছগুলি এই চৌকোর মধ্যে থেকে যায় এই মাছগুলি পরে ধরে খাওয়া হয় যেমন আমরা এখন জাল ফেলছি এই চৌকোর মধ্যে এতগুলো হয়েছে দুবারে ফেলে ভাটার সময় আবার জোয়ার হলে এখানে জল এক কোমর করে হয়ে যাবে আর এই গান গাছগুলো তো সব কেওড়া গাছ না না বান গাছ কেওড়া গাছ একটা ওই কেওড়া ধরেছে ছোট ছোট দেখা যাচ্ছে না ক্যামেরায় আসবে কি জানি না না এত দূরের থেকে আসছে না যা লম্বা ঝাউটা আর এগুলো সব বান গাছ এগুলো সব বান উঠেছে মেসো আমরা জঙ্গলের ভিতরে চলে এসেছি মেসো ওই ভিতরটায় জাল ফেলছে ওখানে এখন যাব চলো কত দূর চলে গিয়েছো আমি তো যেতে পারছি না পায়ে ব্যথা হচ্ছে ওহ
আছে। এই দেখো ছোট নদীর কাঁকড়া পড়েছে। সমুদ্র কাঁকড়া চুপ করে, এই নরম, এই জন্য চুপ করে আছে, এটা তুল তুল করছে। সমুদ্র কাঁকড়া? হ্যাঁ, নরম, তুল তুল করছে। অনেক সময় এটা একটা কাঁকড়া নরম হয়। হ্যাঁ, এই যে নড়তে পারে না, এতক্ষণ আমার দিত। বিশাল জঙ্গল। নদীর চড়ে সাধারণত কোনো তো মিঠে গাছ হবেই না, এগুলো কেওড়া গাছ আর মান গাছে ভর্তি হয়ে আছে। নোনা জল, কোনো মিষ্টি গাছ জন্মায় না। তোমার এক গলা জল তো দেখা যাচ্ছে। হ্যাঁ, মাটি কেটে কেটে ড্রিপ হয়ে গেছে না? বাবা, কতটা জল আছে এখানে! হ্যাঁ, কত চৌকো দেখো। আমরা কালকে না দেখে ঘুরছিলাম, ফোন টোন সব পড়ে যেত। ফোন আর তুলতে পারতাম না, খারাপ হয়ে যেত কালকের। হ্যাঁ, আর ঘুরছিলাম তো চারদিকে, কাঁকড়া ধরছিলাম না, জানি না তো ওই। একটা গান আছে না, ওই কুলে তুমি এই কুলে আমি, গানটা বলো। মাঝখানে স্রোত হয়ে বয়ে যায়। মাছ পড়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, একবার জাল ফেললে অতগুলো মাছ পড়ে যাবে? চিংড়ি মাছ অনেক মাছ পড়েছে, বড় মাছ। সেপা একটা দেখো, আমি তো এপারে তুমি ওপারে, মাছ কানে স্রোত ওই বয়ে যায়। এটা তো স্রোত, আমাদের পাশে নদী আছে, তুমি তো নদীর ওপারে নয়, এই নদীর একটা স্রোত বানানো হয়েছে এখানে। দেখো, তুমি আমার মেয়ের সাথে ঢাকা দিও না জাল ফেল থেকে। টানা দিয়ে দিয়ে যাও সামনে। আমরা এখন সুন্দরবন অঞ্চলে মেসর বাড়িতে রয়েছে। তাই পার্শ্ব মাছগুলো ছোট ছোট না? মামু
মামানি আর মেসোমশাই আমার পিছনের দিকে জাল ফেলছে, আর সামনেতে এই পুকুরের মধ্যে মেসোমশাইয়ের বড় ছেলে দাদা জাল ফেলছে। এখানে কোন মাছগুলো এবার উঠছে আমি দেখাচ্ছি আপনাদের। জাল টানা দিচ্ছে সই দূরে আছে তো আমি। দাদা মাছ তোলো দেখি একটা, মাছ তোলো একটা। কি মাছ, কি মাছ পেয়েছে দেখি বড় একটা। ওই দেখো বলতে বলতে ছুঁড়ে গায়ের মধ্যে দিয়ে দিয়েছে। জাল ফেলে চাপছিল একটা। ভালো চিংড়ি উঠেছে, বেশি সময় দেওয়া যাবে না। এটা তো হেভি মাছ হয়েছে। বাজারে কত দাম বলো তো এগুলো? 700 টাকা কিলো। সুন্দরবন এলাকা, গ্রামীণ এলাকা, গাছে গাছ, সবুজে চতুর্দিকে ভর্তি। আয়ুষ তুমি কোন দিকে যাচ্ছ? হ্যাঁ, এখানে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে না? ফাঁকা চতুর্দিকে গাছ ভর্তি না, চতুর্দিকে চতুর্দিকে সবুজে সবুজ হয়ে আছে। হ্যাঁ আয়ুষ, হ্যাঁ একজন ভদ্রমহিলা আসছে মাছ কুড়িয়ে নিয়ে আসছে, নাম সীমা মণ্ডল। জঙ্গলের ভিতর দিয়ে মাছ ধরে নিয়ে আসছে। ভালো মাছ কত হয়েছে? এই কাঁকড়া পালাচ্ছে। হ্যাঁ অনেক মাছ হয়েছে কিন্তু। কাঁকড়াগুলো তুলে নি দা। আরেকটা আছে ছোট ছোট। জল যাচ্ছে না তলে, কাঁকড়াটা কামড়ে নেবে কিন্তু তোমার হাত ধরে। নদীর মালিক এসে এক্ষুনি আমাদের ধরে নিয়ে যাবে আর আমরা যেতে পারছি। নদীর মালিক এসে এক্ষুনি আমাদের ধরে নিয়ে যাবে আর আমরা যেতে পারছি। হয়েছে তোমার তো বালতি করে ভর্তি হয়ে গিয়েছে গো। জ্যান্ত মাছ ধরে মাত্র কাটা শুরু করে দিয়েছি আর বাগদা গুলো কাটতে যে কি ভালো লাগছে। দারুন, মাছগুলো কেটে নিয়ে তারপর বাগদার মাথায় গুট্টোগুলা থাকে, মাছগুলো সব কেটে নেব। আর অনেকটা মাছ হয়েছে, দুজনে কাটছি, মামি ওদের কাটছে। ছোট তেলাপিয়ে দাদা নিয়েছে। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। আর এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো।
ভালোভাবে মিশিয়ে নেব। অনেকটা মাছ 2 কিলো হবে। হ্যাঁ, নদীর টাটকা মাছ ধরে নদীর পাড়েই রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। রান্না ঘরের সাইডে পায়রা পোষা রয়েছে, পায়রা ঘর। অনেক দিনের পরে জ্যান্ত মাছ আবার খাওয়া হবে। জ্যান্ত মাছ তো খাওয়া হয়, কিন্তু নদীর জ্যান্ত মাছ। নদী আমরা যে জ্যান্ত মাছ খাই সেটা মিষ্টি জলের জ্যান্ত মাছ। মাছ ফাটছে নাকি? পায়রা গুলো মারামারি করছে ভিতরে। দুটো কড়ায় বসে দিয়েছে, তাড়াতাড়ি হবে, অনেক মাছ তাড়াতাড়ি হবে। পাকাটার ডিজাইনটা আলাদা, এই উনুন আমাদের বানাওনি কিন্তু ভালো হয়েছে। আর এই পাইপ লাগানো এখান দিয়ে ধোঁয়া উপরে উঠে যাচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শুকনো কাঠ না, হ্যাঁ জোর জ্বলছে। সব মাছগুলো ভেজে নেব একইভাবে। এই ছোট ছোট জঙ্গলে ছিটে ফোটা কাঠ, গুড়ানো কাঠ খুব জোরে জ্বলছে, তাই না? পুরো শুকিয়ে আছে। মাছগুলো খেতে যা লাগবে না, আমার তো খুব প্রিয় এই চুড়ো মাছ। আজকের এত নদীর জ্যান্ত মাছ খাওয়া যাবে। মাছ ভাজা হয়ে গেছে, অল্প তেল আছে, কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। আর ছোট ছোট মাছগুলো ওই কড়াই দিয়েছি, ওগুলো ভাজাই খাওয়া হবে। আর এই মাছগুলো ঝাল করবো, বেশি মশলা দেবো না। নোনা মাছ তো, নোনা মাছে একটু পেঁয়াজ দিতে হয়, একটু পেঁয়াজ একটু রসুন গোটা দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভাজা মাছেও কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা রসুন বাকিটা মাছের ঝালে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক মাছ হলে পুকুরে মাছ আর ইমেজ দেখতে আলাদা লাগে। পেঁয়াজটা বেশি ভাজবো না, ওতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে এসেছে, একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। আয়ুষ নিয়েছে একটা। Thank you.
সবাই খুব মজা করে খাচ্ছে, জ্যান্ত মাছ ধরে মাত্র রান্না করা হয়েছে। আর এরকম জ্যান্ত মাছ মানে আয়ুষের বাবা আমাদের এই নদীর মাছ প্রথম খেলো। তো যাই হোক, আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে আগামী পর্বে এরকমই কোনো নতুনত্ব নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।